এবার আরো কিছু সংবাদ এক নজরে। কোন মামলা দ্রুত বিচারে পিক অ্যান্ড চুজ হয় কি না তা নিয়ে প্রশ্ন তুলেছে হাইকোর্ট। বুধবার ফরিদপুরের একটি হত্যা মামলায় বিচারক বদলি চেয়ে করা আবেদনের এমন মন্তব্য করেছে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। পরে মামলাটি আবারও দুই সপ্তাহের জন্য স্থগিত করা হয়। বাগেরহাটের মোংলায় অভিযান চালিয়ে পাঁচটি হরিণের চামড়া সহ এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। সকালে খুলনায় সংবাদ সম্মেলনে র্যাব জানায়, মঙ্গলবার রাতে উপজেলার দিজোরাজ এলাকায় অভিযান চালিয়ে আলামিন নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। আরাফাত রহমান কোকর সপ্তম মৃত্যুবার্ষিকীতে খুলনার খালিশপুরে দুস্থ ও এতিমদের শীত বস্ত্র বিতরণ করেছে বিএনপি। বায়তুল ফালাহ জামে মসজিদ চত্বরে এসব শীত বস্ত্র বিতরণ করা হয়। জেলা শাখার আহ্বায়ক আমির এজাজ খান সহ দলের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। কক্সবাজারের রুখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে 20,000 ইয়াবা সদৃশ এমফিটামিন ট্যাবলেট সহ একজনকে আটক করেছে এবিবিএন। ভোরে উখিয়ার বালুখালী 10 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের G9 ব্লকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আগের 3 বছরের তুলনায় 2021 সালে বিশ্বে হাঙ্গরের আক্রমণ বেড়েছে। ফ্লোরিডার মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রি আমেরিকান ইলাসমো ব্রাঞ্চ সোসাইটির এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য ফ্লোরিডার উপকূলে নৌকাডুবিতে অন্তত 39 জন নিখোঁজ হয়েছে। স্থানীয় সময় গত শনিবার নৌকাডুবির এই ঘটনা ঘটলেও মার্কিন কর্মকর্তারা বুধবার এই তথ্য জানতে পারেন।